ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। শরতের মেঘলা সকালে হাজারো মুসল্লির গন্তব্য জাতীয় ঈদগাহ। নতুন পোশাক, সুগন্ধি মেখে জায়নামাজ হাতে সব বয়সী ধর্মপ্রাণ মানুষ শরিক হন ঈদ জামাতে। সারিবদ্ধভাবে ধীর পায়ে ময়দানে প্রবেশ করেন তাঁরা। জামাত উপলক্ষে ঈদগাহ এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে মুসল্লিরা প্রবেশ করেন মাঠে। প্রধান এ ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ছিলেন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পদস্থ কর্মকর্তা সহ বিশিষ্ট জনরাও। ধনী গরিবের ব্যবধান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের কাতারে সামিল হন মুসল্লিরা। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় হাজারো হাত মিলিত হয় মোনাজাতে। এরপরই সেই চিরচেনা দৃশ্য, হিংসা বিভেদ ভুলে বুকে বুক মিলিয়ে করেন শুভেচ্ছা বিনিময়। বন্যা দুর্গত আর সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের জন্য সহমর্মিতা জানান প্রধান ঈদ জামাতের মুসল্লিরা। মিয়ানমার বলেন, ফিলিস্তিন বলেন, সমস্ত জায়গার মুসলমানদের অনেকের দেখা যাচ্ছে নামাজ পড়ার সৌভাগ্য হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে আমাদের সৌভাগ্য হয়েছে, এজন্য আসলে আল্লাহর কাছে সীমাহীন শুকরিয়া। অন্য অন্য দেশের মুসলমানরাও অনেক কষ্ট আছে, সব মুসলমানের জন্য দোয়া চাওয়া হয়েছে। কোরবানি মানে উৎসর্গ করা, প্রত্যেকটি দল যেন উৎসর্গ করে আজকের দিনটার মতো যেন প্রতিটি দিন তারা প্রতিবাহিত করে মিলে মিশে। কোরবানির উসিলায় যেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাই ভালো থাকে, দেশে শান্তি হোক। দেশ ও জাতির জন্য দোয়া করেছি, আল্লাহ যেমন সবাইকে সুখে রাখুক এটা দোয়া করেছি। কোরবানির মেসেজ হচ্ছে কি, আর স্যাক্রিফাইস, বানবাসীর পাশে থাকা, আমরা যাতে থাকতে পারি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় 5টি জামাত। এছাড়া রাজধানীতে আরও 400+ স্থানে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসা এই উৎসবের অপেক্ষায় থাকে পুরো মুসলিম উম্মা। ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে এসে মিশে যান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। ঈদুল আজহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, ঈদ আনন্দ বয়ে আনুক সবার মনে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দেন মুসল্লিরা। এর মাধ্যমে নিজেদের যাবতীয় কুপ্রবৃত্তি বিসর্জন দিয়ে স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন তারা। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা।